এগ চিকেন বড়া পাও। উপকরণ: সাদা তেল, কালো সর্ষে, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, চিকেন কিমা, তৈরি ফোড়ন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, বেসন, নুন, হলুদ গুঁড়ো, খাবার সোডা, পাও বান, মাখন, ধনে পাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, বিট নুন, জিরে গুঁড়ো, লেবুর রস, টমেটো সস, ডিম। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে কালো সর্ষে, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা দিয়ে হালকা ভেজে ফোড়ন বানাতে হবে। এরপর একটি পাত্রে চিকেন কিমা, তৈরি ফোড়ন, নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখতে হবে। অন্যদিকে বেসন, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটার বানাতে হবে। এরপর মাখা চিকেনের মিশ্রণ বলের আকারে বানিয়ে বেসনের গোলায় ডুবিয়ে গরম সাদা তেলে বাদামি করে ভেজে তুলে নিতে হবে। এরপর পাও মাঝখান থেকে কেটে মাখনে সেঁকে নিতে হবে। অন্যদিকে ধনে পাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা মিশ্রণের মধ্যে গোলমরিচ গুঁড়ো, বিট নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবু রস দিয়ে একসঙ্গে মিশিয়ে গ্রিন চাটনি বানাতে হবে। এবারে সেঁকে রাখা পাওতে তৈরি গ্রিন চাটনি মাখিয়ে তার উপর লাল চাটনি ছড়িয়ে ভেজে রাখা চিকেন বড়া, টমেটো সস ও আরেকটি পাও দিয়ে ঢেকে ওপরে একটি ডিমের অমলেট বসিয়ে টুথপিক দিয়ে কেটে পরিবেশন করুন এক চিকেন বড়া পাও। রাঁধুনি রোজ দুপুর 1:30টায় আকাশ আটে।